রোড দিয়ে হেঁটে যায়, গায়ে হেঁটে যায়, কোনো বল তাকাইবে না। কিন্তু আর কে ব্যাট ছোঁড়ারা যদি খালি মাথার ওড় না ফেলা দেখে নেয়, কুচি কেউ তো হেঁটেবে কুচি কিনে চিনতে পারলি না, ওই উমুকের বেটি দক্ষিণ দিকের কুচি জিনিস এখানে আছে না। তো এই শক্তিটা মানুষের, এই জন্য মানুষকে পর্দা করতে হবে। আল্লাহ মানুষের উপরে পর্দাকে ফরজ করলে জানোয়ারের উপরে লয়। এবার বন্ধুরা আমার, পর্দা কখন ফরজ হইল? পর্দা আল্লাহ রাব্বুল, আমি সুর ইয়াতে খুতবার মধ্যে একটা ই পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়া লোককে আমার মা খালারা কান দিয়া শুনেন, ধ্যান করে শুনেন, কেনে দুনিয়ার যত সামান আছে তার মধ্যে সব চাইতে কিমতি, যতই কিমতি জিনিস দুনিয়াতে আছে সব চাইতে কিমতি জিনিস হলো আমার নেক মা খালারা। আল্লাহ পাকের নবী বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা, দুনিয়াতে তো অনেক, দুনিয়াতে যত জিনিস আছে সবই তো সামান, কিন্তু খাইর মাতাই দুনিয়া, দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জিনিস ভালো সামান হলো আলমারাতু সালেহা নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখাই আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে, পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে, দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া, আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল, গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঠেকে দেহটা জানো কেউ না দেখে, বোরকা পরে রাখো ঢেকে দেহটা জানো কেউ না দেখে, আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল, রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল, তুমি যদি রাখতে ঢেকে ছেলেরা না পেত দেখতে, আর জাহান্নামে যাওয়ার বন্ধে তুমি হলে দায়, জাহান্নামে যাওয়ার বন্ধে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার মায়েরা বোনেরা দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে আপনি হলেন সব থেকে সুন্দর সব চাইতে দামি, তবে মা গো আজ এত দামি জিনিস, আমরা যে জিনিসটা যত দামি তাকে তত লুকাইতে লুকিয়ে রাখি, কিন্তু আপনি যে দুনিয়ার সব চাইতে দামি আপনি কেনে চলে আইলেন বড় পালার আগাদিকে, আপনি কেনে বাড়িয়ে গেলেন
ফেরিওয়ালার আগা দিকে, আপনি কেনে চলে আসলেন ধাগাওয়ালার আগা দিকে, আপনি কেনে চলে আসলেন চুরিওয়ালার আগা দিকে। আজ দুনিয়ার যেটা সব চাইতে কিমতি জিনিস সেটাই রোডে পড়ে গেছে। দুনিয়ার যেটা সব থেকে কিমতি জিনিস আজ তাকে রোডই পাওয়া যায়, আমার মা বহিনেরাকে রোডই পাওয়া যায়। তাড়াঘোড়া করছেন খুব নাকি, ওদিকে যে চলে যাবো নাকি? হ্যাঁ, তো একটু ওয়াজ কেটে ওদিকে আপনারা আধ ঘন্টা ওয়াজ শুনেলেন, তারপরে তখন যাচ্ছে। তো যদি আর যদি বলেন যে না আগে এটাই হয়ে যাক, তাও ওটাই করে দিব, যে আগে যেটা উদ্দেশ্যে জালসা করা সে উদ্দেশ্য। আচ্ছা থামেন, খুব ছোট করে আর দু তিন মিনিট, দু চার মিনিট কথা কহিলি, আলহামদুলিল্লাহ একজন 1000টা দিয়ে গেছে। হ্যাঁ, তো বলতেছিলাম ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, পাঁচ সাত নারী মিলে ঘেরে নিলে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মরার ধাগা লইখো ভালো, কেউ বলে হলদে নিব, কেউ বলে নীল, কেউ বলে লিয়া পালা বেশি কিছু কইলে দিব ঘাড়ে দুকিল। এরকম অবস্থা। আর যে জিনিসটা সব থেকে লুকিয়ে থাকার জিনিস, আমার মায়েরা দুনিয়াতে যত, আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে যত কিমতি জিনিস আছে তার মধ্যে সব থেকে কিমতি জিনিস হলো নেক মায়া লোক। আর তার বদলাতে আজ আমার মা বহিনেরা সবার একটা সামান্য সোনা হলে কয়টার মধ্যে থাকে, টাকা পকেটের মধ্যে থাকে, আপনার চান্দি হলে মা আপনার ঘরে পট মেলে থাকে, টাকা বাক্সর মধ্যে থাকে। কিন্তু বোনরে টাকা হারিয়ে গেলে আবার পাওয়া যাবে, গলার হার হারিয়ে গেলে, সোনা হারিয়ে গেলে নতুন পাওয়া যাবে, চান্দি হারিয়ে গেলে আবার পাওয়া যাবে। কিন্তু বোনরে সম্মান যদি হারিয়ে যায় আর ফিরে পাওয়া যাবে না। দুনিয়ার আপনাদের কাছে আর একটা কথা বলি, তাড়াঘোড়া লাগিয়ে দিচ্ছে মানুষ, ওয়াজ কি শুনবে, তাড়াঘোড়া লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আপনার ঘের নজরে ছিলে কেলার বেশি দাম না চোকালা কেলার বেশি দাম কহেন তা? একটা লোক কেলা বিক্রি করছে, তো এক মানে চারটি কেলা আছে, মানে ছড়িতি আছে, একবারে চুঁকা সুন্দর হয়ে লেগে আছে, ছড়িতি আছে, আর এক চারটি কেলা বুঠা পচে গেছে, তোমাকে ছিলে থালতে থুই দিয়েছে। কইছে ছিলাটা কইছে 10 টাকাতে 12টা, আর চোঁকালাটা কইছে 40 টাকাতে 12টা। আপনারা কোনটা নেবেন, কোনটা নেবেন জি? চোঁকালাটা কেনে নেবেন? হ্যাঁ, ওতে তো কম, এক তো চুঁকা বাদ হইবে, আর তারপরে ফের 40 টাকা দিবেন। হ্যাঁ, 40 টাকা দিবেন, আর এটা 10 টাকাতে বিনা চুকাতি পাওয়া যাচ্ছে, ছিলতেও হবে না, মেহনত করতে হবে না, তাও কেন আপনি এটা নেবেন না? এলে গেলিবেন না যে এতি মাছি বসে আছে, এলে গেলিবেন না এতি ভন ভইনে বসে আছে, এলে গেলিবেন না যে এতি অনেক রকমের জিনিসে চাইতে আছে। আমার বোন রে, আপনারা হলেন ওই রকম ক্যালার মতন, যতক্ষণ বোরখার মধ্যে আছেন চুকার মধ্যে আছেন, বোরকা হারিয়ে গেলে পর্দা হারিয়ে গেলে ছিলে ক্যালার মতো তোমার দাম কমে যায়। ছিলে কেলার মতন কেন? ওয়ার উপর সবারই নজর পড়ছে। বন্ধুরা আমার, আপনারা ওয়াজ শুনবেন, আমার ওয়াজ যদি শুনবেন তাহলে 5 মিনিট যদি মধ্যখানে বিরাম দিয়ে আপনারা কাজ দিয়ে মসজিদের যে উদ্দেশ্যে জালসাটা করা গেছে, বেশি তো লোক নাই, 5 মিনিটে যদি টাকাটি আপনারা দিয়ে জমা করে দিয়ে ফের 1-1.5 ঘন্টা ওয়াজ শুনেন তো হবে না? আর আমি যদি লম্বা ওয়াজ করতে থাকি পিছন দিকে ঘসকিতে, ওখানে ভুট্টা সাটার সভা, তো মানে বেশিক্ষণ জাগবো না, ভোরে তো ফের যেতে হবে মাঠে। হ্যাঁ, এ লেগে মানুষ ঘসকিতেই থাকছে, আর যে উদ্দেশ্য ওই উদ্দেশ্য ফলো হবে না। তো যাতে দুটোই হয়, আমি মনে করছিলাম যে মধ্যখানে 5 মিনিট রুকে গিয়ে আপনারা কালেকশনের কাজটা, যে মসজিদের জন্য আপনারা সব গতবার মসজিদের ওয়াজ শুনেছেন, শুনালছি এবারও শুনেছেন, এ লেগে ওই ওয়াজটার উপরে গেলাম না, আলাদা ওয়াজ ধরলাম। আপনারাকে বলি 5 মিনিটের মধ্যে আপনারা কালেকশনটা দিয়ে দেন, তারপরে যে ওয়াজ শোনাবো ফের দুলা ঝাড়। আপনার হাদিস নেশাউন কাসিয়াতুন কতখানি, মহিলার পর্দা কতখানি, পুরুষের পর্দা আছে কি নাই, বেটা ছেলের পর্দা আছে কি নাই, এবার পর্দাটা খালি ফরজ না সুন্নাত না ওয়াজিব, পর্দা করাটা কাপড় কেনে পিনবো,
আমার মার্জি, আমি তো এমনিও থাকতে পারি, তো ফরজ না সুন্নাত না কি? আর আল্লাহ মানুষের ওপরে খালি পর্দার কথা, মানুষ কেন কাপড় পিন্ধে, অন্য কোনো অন্য কোনো মখলুক কেন পিন্ধে না? দুনিয়ার মাটিতে 18,000 মখলুক আছে, আপনারা শুনেছেন আছে কিনা, যে 18,000 প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছে, তো তার মধ্যে একটাই প্রাণী কাপড় পিন্ধে, সেটা হলো মানুষ। অন্য কোনো প্রাণী কাপড় পিন্ধে না, পিন্ধে পিন্ধে না। ওর মধ্যে বেটা ছেলে বেটি ছেলে আছে না নাই? আছে। যেরকম আমাদের মধ্যে পুরুষ আর মহিলা আছে, অতীত গাই আর বল আছে, কিন্তু একটা মায়া লোককে আল্লাহ বলছেন তুমি মাথা থেকে পা পর্যন্ত ঢাকা রাখো, কিন্তু একটা গরু গাইকে আল্লাহ বললেন না যে তুই কম করে নিজের ইজ্জত খানটা একটা পেন পিন্ধেলে। বলেছে কথা খুব মজার বসলাম আপনাকে, কিন্তু আপনারা যদি বসেন শান্তি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু পর্দা কেন করতে বললেন? পর্দাটা কি? এক নম্বরে আসেন, পর্দা হলো ফরজ, আল্লাহর হুকুম, যেটা আল্লাহ হুকুম দিয়েছে সেটা ফরজ করতেই হবে, না করলে গুনাহগার হবে। দু নম্বরে 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে শুধু পর্দা করতে বললেন, কিন্তু গরু মহিষকে কোনো জীবজন্তুকে করতে বললেন না। তার কারণটা কি? এক মানুষের মধ্যে এক নম্বরে, তার মধ্যে ফের দেখেন মায়া লোককে বেশি পর্দা আর মদ লোককে কম পর্দা। একটা মায়া লোকের পর্দা কতখানি? পার গুল্লার নিচে থেকে নিয়ে পুরা মাথা পর্যন্ত, পুরাটাই, পুরা হল বডি। শুনেলেন একটা কথা, একদিন একটা মায়া লোক আল্লাহ রসুলের কাছে এসছে, এসে বলছেন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমরা মহিলা, আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি, আল্লাহ রসুলের জামানাতে মায়া লোকেরাও জামাতে নামাজ পড়তে যেত, মায়া লোকটা বলছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল, আমরা যখন নামাজ পড়তে আসি, এমন একটা ঘাঁটা দিয়ে আসতে হয় যে ঘাঁটাটার দুপান জোরে মদ লোক বসে থাকে, পুরুষ লোক বসে থাকে, আর আমি ওই ঘাঁটাতে সাইড কাটতে পারি না, আর মদখান যেখান দিয়ে হাঁটি এমন করে পেশাব পায়খানা করে রেখেছে, পেশাব পায়খানার কারণে চলা যায় না, দুপাঞ্জরে মদ লোক বসে থাকছে, তাহলে সাইড কাটতে পারি না, আর মদখান দিয়ে যেখান দিয়ে হাঁটছি তো পেশাব পায়খানাতে হাঁটা যায় না, ওই যাখানে কী করবো আল্লাহ রসুল, কাপড় খানটাকে একটু ছেঁড়ে নেবো ওপরে, মানে ঘটনার উপরে একটু ছেঁড়ে নেব টাকনুর উপরে। আল্লাহর রসুল বললেন না, কুছে তাহলে আল্লাহর রসুল ওই কাপড়ে নামাজ পড়ি, নামাজ কি হবে? নামাজ পড়ি মনে শান্তি আসে না, নামাজ হচ্ছে কি হয় না, পেশাবের ওপর দিয়ে কাপড় চলে, পায়খানার ওপরে ছেঁচড়, কাপড় ছেঁচড়া খায়, ওই কাপড়ে নামাজ পড়ে মনে শান্তি পাই না। আল্লাহর রসুল আপনি যদি বলেন আমরা যখন পায়খানা পেশাব দেখব কাপড়খানে একটু উঁচা করে নিব, আল্লাহ রসুল বললেন না, ও মা মহিলা, তোমাকে কাপড় উঁচা করতে হবে না, তোমার কাপড় পায়খানার ওপর দিয়েই আসবে, তোমার কাপড় পেশাবের ওপর দিকে যখন আসবে কাপড় নাপাক হয়ে যাবে, আবার যখন পাক মাটিতে তোমার কাপড়টা ছেঁচড়িবে, ওই পাক মাটির কারণে তোমার কাপড় পাক হয়ে যাবে, নাপাক জায়গায় যখন যাবে কাপড় নাপাক হবে, আর ফের পাক জায়গাতে যখন ছেঁচড়া খেবে তখন তোমার কাপড় পাক হয়ে যাবে, কাপড়ে নামাজ হবে কোনো ব্যাপার নাই, কিন্তু পেশাব পায়খানার জায়গা তো মহিলাকে ঘুটনি উদাম করার আল্লাহ রসুল হুকুম দেয়নি, আর আজ কাদা তুলতে নামবে এতখানি ছেড়ে, হ্যাঁ কাদা তুলতে নামবে এতখানি ছেড়ে, একটু থামেন, এটা হলো বেটি ছেলের পর্দা, পুরা বোর্ড এখানে থামেন মেহ। তাহলে মহিলার পর্দা হলো
পাঁড় তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত। এবার পুরুষের পর্দা কতখানি, এক বেটা ছেলের পর্দা আছে কি নাই? খালি আমরা বেটা ছেলে তার লেগে গাছের গোটা লই, আমার গো পর্দা আছে। আল্লাহর রসুল বলছেন, গাতে ফাঁক যাইকা ও বাপজিরা, ও যুবক ভাইয়েরা নবীর হাদিস শুনেন ভালো করে। আল্লাহর রসুল বলছেন, গাতে ফাঁক যাইকা, তোমার জাং দুটাকে তোমার রান দুটাকে ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন, তোমার জাং দুটা হলো পর্দা। পুরুষ লোকের পর্দা হলো হাঁটুর নিচে থেকে লিয়া লাহির ওপর পর্যন্ত, ইয়ার মধ্যে যদি কমি বেশি হয়ে যায় গুনাহ হবে। এই ছোঁড়ারা মনে যায় না প্যান্টটাকে এই হাত এই লাহির ওপরে প্যাটার না দিয়ে কইসে, বেল্ট না দিয়ে এই হাড্ডির এই যেখানে বেল্টটাকে তুই করছে, আর গেঞ্জিটাকে এদিক দিয়ে এদিক দিয়ে ভরে দিয়ে তখন গুঞ্জে দিছে, আর উখুড় মেরে যখন বসছে গেঞ্জিটা ওপর দিকে টেনে গেল, আর একবার তলা পর্যন্ত দেখা যাচ্ছে। এটা পর্দালয়। আল্লাহ রসুল বলছেন, গাতে ও ভাই জান বাপজিরা আমার শুনেন, নাবি বলেন গাতে ফাঁক যাইকা, তোমার রান দুটাকে ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন, ও মাখলাত মাখনা তুলা বাপজিরে, ভালো করে শুনালেন। সাত আট ঝোনা মিলা এক জায়গায় গেলেন, আর চারিদিকে টাইনে টুইনে কইসে, খালি জোক না সান্ধাই অতখানি ঢাইকে নিলেন, চলবে না, সারিয়াতের ইজাজত দেয়নি, হাঁটুর ওপর করা চলবে না। মাঠে একলাই আছেন, কেউ দেখে না, তাইলে বলবেন যে ওরাও মতলব হ্যাঁ মতলব কি হইলো, তো কি হলো ওয়ার যা হার তা, ওয়ার যা হার তা তো কি হইলো? শুনেন আল্লাহর রসুল বলছেন, লাই আঞ্জরোর রাজল এলা আওরাতের রাজলে, কোনো পুরুষ লোক জানো অন্য পুরুষের ইজ্জত না দেখে, আর না ইজ্জত নিজের ইজ্জত অন্য পুরুষ লোককে দেখায়, বেটা ছেলে বেটা ছেলের ইজ্জত দেখতে পাবে না। এর ওরে কুমালাল মারাতো এলা আওরাতিল মারাতে, কোনো বেটি ছেলে জানো অন্য বেটি ছেলের ইজ্জত না দেখে, বেপর্দা হয়ে বেটি ছেলে বেটি ছেলের আগা দিকে না আসে। তারপরে একটা মজার কথা শুনালেন আল্লাহ রসুল বলছেন, ওয়ালা ইউকুজিয়ার রাজল এলার রাজলে ফি সৌবি ওয়াহিদ, দুটা জুয়ান মানুষ দুটা জওয়ান ছেলে বেটা ছেলে, যাতে খালি গতরে এখন লেহলি বা কম্বল গায়ে দিয়ে না সুতে। খুব দামি দামি কথা শোনাবো, শুনে যান। এখন মা পড়া লেখা লয়, একটা বেটা হলো 15 বছরের, একটা হলো 18 বছরের, 3 বছরের ছোট বড় দু বেটা, তখন কই একই বিছানে একই পালঙ্গে শুতে শুতছে, কাহু কেহ হয় কি জানেন? কেহরির হয় ওয়াভাব আর কাহরির হয় স্বভাব, বুঝলেন? ও গাড়ির উপরে গাড়ি কিনছে, জমির উপরে জমি কিনছে, ঘর বানাই না, বেটার ঘরে আলাদা ঘর করে না, বিছানা আলাদা করে না, তার বেলে ওর চোখে কিনে থাকা নাই, ও জমি কিনে দিচ্ছে, কোনো অবস্থা অসুবিধে নেই। হ্যাঁ, এটা হলো কি স্বভাব, আর কাহোর জুটে না, এটা হলো অভাব, জুটে না, তখন একই বিছানে দু ভাই শুচ্ছে, তো ছোট ছোঁড়া বড় ছোঁড়া তারপর কইছে, এই তুই আপনার লেহে নিলে আমি শুতে লুবো না, ছোট ছোট তোমাকে ওর মাকে যে কেছে, মাকে দাদা শুতে দেয় না গো, আমাকে আলাদা কিছু দে, শুধবো না আর পাঞ্জরে, সরমে তো কইতে পারে না, কেনে রে কী কইছে না, তো ভুসুর ভুসুর পাঞ্ছে, এটাই কইবে আর থে বেশি আর কইবে না। হ্যাঁ, কিন্তু আসল কথা কি জানেন, দুটা যা মাতন কইছে, হ্যাঁ আরে কেনে তোর এগুলো করছিস রে, তোরা কি অন্য কোনো সতা সতিনে ছাইলে নাকি, এক মার ছাইলে এক বিছানে এক লেলি তো শুতলে তো কি হয়ে গেল। কিন্তু মা তো বুঝে না যে 18 বছরের বেটা আমার রাতে স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে যদি ছোট তার 15 বছরের তাকে চেপে ধরে লাই, তাকে কত লজ্জা লাগবে। হক কথা না হক কথা লাই, এই জন্য আল্লাহর রসুল, হতে পারে জওয়ান চেংড়া স্বপ্ন দেখে না, দেখে না স্বপ্ন দেখে, ওই স্বপ্নের মাধ্যমে বালিশ না চেপে যদি ছোট ভাইকে চেপে ধরে লাই, কত লাজের কথা একটা। হ্যাঁ, তা এই জন্য আল্লাহ রসুল বলেছেন, খবরদার খালি গায়ে এক লেহলিতে দুটা জওয়ান যাতে না সুতে, মধ্যখানে শয়তান খালি সুসুড়ি দিবে। হ্যাঁ,
ওয়ালা ইউকজি আল মারাতু ইলাল মারাফি সাউবি ওয়াহিদ, ওরকম দুটা যুবতী বেটি ছেলে, দুটা লাইক বেটি ছেলে, খালি গতরে এখান লেহলিতে জানে না সুতে। ইনশাল্লাহ আলাদা করে দিবেন বিছান, বারো হয়ে গেছে বেটার বিছান লেহলি আলাদা করে দিবেন, খাট যদি এখানটাই হয় কিন্তু কম করে গায়ে দেওয়ার আলাদা হবে, একখানটা গায়ে দিবে না। তো পুরুষের পর্দা কতখানি বললাম মনে রাখবেন, খুব ছোট ছোট করে বলছি, কেন মাথা একটা বড় দায়িত্ব আছে, এলে গিয়ে লম্বা করে আপনাকে শোনাতে গেলে আপনারা হয়তো পালিয়ে যাবেন রাত বারোটা হইলে। হ্যাঁ, আর যদি শোনার মতন মন থাকে যে না যখন কইবেন শুনবো তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে লিয়া লাহির ওপর পর্যন্ত এখানটা। এবার আসেন কত বাপ জিরেকে দেখবেন ওই হালের ভুঁয়ে নেংটি মেরেছে, ঠিক আছে মাঠে কাদাতে নেমেছিলেন নেংটি মেরেছেন মেরেছেন, এবার গায়ে আইলেন তখন তো খুলে দিতে হবে, ওই নেংটি ঠিকই হাল ঘাড়ে করে চলে আসছে, বাড়ি এসে তো কইছে হ্যাঁ বাড়ি এসছে, বহু বেটির সামনে নেংটি মেরে বসে আছে, অদ্ভুত ব্যাপার না। জাঙ্ঘিয়া পরে গোসল করা চলবে না, এখান থেকে এদিক আপনার উদাম করা যাবে না। আজ মার সামনে বহিনের সামনেও ওই রকম ধরনের কাপড় পরে চ্যাংড়া পিলে থাকে আমার ভাইয়েরা, আমার বাপজিরে শুনেলেন বলবেন যে বেটা ছেলে বেটা ছেলে, খবরদার বেটা ছেলে হইলো পাঁচটা সাতটা চ্যাংড়া এক জায়গায় মাঠে কোনো জায়গায় কাজ করে, দিল্লি বম্বাইতে থাকে এক রুমে থাকে, তখন ওরা পর্দার খেয়াল রাখে না, হ্যাঁ প্যান্ট পিন্ধে সবাই মিলে এক জায়গাতে ঘুমাই কোনো ব্যাপার নাই, লদ্দি পার হইবে কইছে মার নামে নেংটি নেংটি মার চাই ছেঁড়েলে তোর যা হারতা, চলবে না। আল্লাহ রসুল বলছেন খবরদার, লায়ান জরুর রজল এলা আওরাতি রজলে, কোনো পুরুষ যেন অন্য পুরুষের ইজ্জত না দেখেন ওকে দেখায়। কতটা তো ফের মজাক শুদ্ধ করে, চার পাঁচটা ছোঁড়া খাড়ে আছে ওর মধ্যে একটা ছোঁড়ার ভক্কের তল দেখুন লুঙ্গি ধরে টেনে দিয়েছে খুলে করছে, বে লজ্জা বে হায়া, ইজ্জতের সাথে মজাক। তো পর্দা মানুষের ওপরে শুধু কেন শুনেন, যে জিনিসটা যত দামি হয়, যে জিনিসটা যত দামি হয় তাকে অত লুকিয়ে রাখা যায় ঠিক না ঠিক, যে জিনিসটা যত দামি এখানটা এত বড় আপনার কাছে সোনা আছে, ওখানটা গলতে ফেলে থিবেন না, এত বড় এখানটা আপনার কাছে লোহা আছে গলতে পড়ে থাকে গেলে কোনো অসুবিধা নেই, এত বড় একটা লাখের যদি আপনি কিনেন তা একটা আংটি কিনেন তাও একটা কয়টার মধ্যে করে আপনাকে দিবে, কিন্তু এত বড় একটা পাঁচ কিলো যদি লোহার বাটখারা কিনেন আপনাকে হাতে ঝুলিয়ে দিবে, কেন ওর সম্মান বেশি ওর দাম বেশি। দুনিয়াতে যত সামান আছে, দুনিয়াতে যত রকমের সামান আছে, সবচেয়ে কিমতি সামান হলো দুনিয়ার মধ্যে সব থেকে কিমতি জিনিস হলো মায়ালো, আমার কথা হলে হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, আর দুনিয়াতে যত মখলুক আছে তার মধ্যে সব থেকে দামি মখলুক হলো মানুষ, কেনে আর দামি কিনা দেখেন, সুবহানাল্লাহ আল্লাহ কত আপনাকে আমাকে ইজ্জত দিয়েছে তাই দেখেন একটু খালি। আপনার বাড়িতে একটা বকরি আছে, এই বকরিটার পেটে যেদিন বাচ্চা আসে তখন আপনি কাউকে ফোন করেন কি করেন না, কিন্তু একটা বহু বিয়ে হয়ে আসে, বিয়ে হয়ে আসার পরে যখনই পেটে বাচ্চা হয়ে আসছে উল্টি উল্টি ভাব করতে লেগেছে, বাচ্চা পেটে আসলে মাতলি হয় বমি আসে যেমনই একটু উল্টি উল্টি করতে লেগেছে, কইছে বউটার কী হয়েছে রে, বউটা পারে না নাকি, ওই না কেন তুমি লক করে থাকো তো একটু মন ভালো নাই ওদিকে যেতাম, কে তোমার দাঁত হইবে তুমি দাঁত হইবে, কইছে তাই নাকি রে, কইছে হ্যাঁ, কইছে ওর না না নানি জানে রে, কইছে না এখানে কইনি, ফোনটা লাগা না, ফোন লাগাতে কইছে হ্যালো বিহেন, কইছে জি বুবু তুমি নানি হয়ে গেলে, কত খুশি আল্লাহ আকবার, বিহেকে কইছে তুমি নানা হয়ে গেলে কত খুশি, এবার বাচ সেদিন তখন থেকে এবার সুদ অর্তানসান করতে করতে সাত মাসের যখন হইল
বিদেগি নিয়ে যাবে তো 1.5 কুইন্টাল 1 কুইন্টাল খালি মিঠাই, দুনিয়াতে আসেনি, তার আগে 1 কুইন্টাল খালি মিঠের ব্যবহার আছে ওর। হ্যাঁ, আর তারপরে যেদিন হইলো ছেলেটা, দাদির বাড়ি ফোন, নানির বাড়ি ফোন, খালার বাড়ি ফোন, ফুফুর বাড়ি ফোন, উমুককে ফোন, দুমুককে ফোন, বন্ধুকে ফোন, সবাকে ফোন করে করে বলছে আমার বেটা হয়েছে বা বেটি হয়েছে। কিন্তু ভাই যান, ওইখানে আপনার বাড়িতে একটা বকরি আছে, এবার বকরিটার 3-3টা বেটা খাসি হয়েছে, কাউ কি ফোন লাগাই না। ফোন হ্যাঁ কাউ কি কোনোদিন না। আর একটা গরুর বাচ্চা হইয়া পড়তে মাত্রই উঠে খাড়কে নেহে যায়, আর দেখ ওর নানি নাই যাওয়াকে মুছাইবে, বুঝার কথা। একটা গরুর বাচ্চা হইয়া পড়তে মাত্র 5 মিনিটে নিজে নিজে খাড়ো হয়ে যায়, কিন্তু একটা মানুষের বাচ্চা 1 বছর না হলে হাঁটতে পারে না, 10 মাস না হলে হাঁটতে পারে না। কেন পারে না? এর নানি আছে কোলে লিবে, এর দাদি আছে কোলে লিবে, এর বহিন আছে কোলে লিবে, এর ফুফু কোলে লিবে, এর ভানি কোলে লিবে, একে সবাই কোলে কোলে ঝুলাইবে, সবাই আদর করবে। এই আদরটা মানুষের বাচ্চা পায়, কিন্তু কোনো গো জানোয়ারের বাচ্চা এই আদর পায় না। পায় না। গরুর বাচ্চাকে এই লেগে আল্লাহ অতখানি শক্তি দিলে যে তুই উঠ, উঠে নিজে খাড়ো হা, তোকে কোলে লাবার তোর দাদি নাই, তোর নানি নাই, তোর ফুফু নাই, তোকে কেউ কোলে লাবার নাই। হ্যাঁ, তোর এই জন্য বকরির বাচ্চা গরুর বাচ্চা সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ কত বড় সম্মান দিলে যে ওকে দাদিতে কোলে ঝুলাই, নানিতে কোলে ঝুলাই, কত ফোন করে। একটা বাচ্চার খবর পাইতে মাত্রই, একটা বাচ্চার খবর যেমনি নানি দাদি চারিদিকে শুনেছে, সব ব্যবহার নিয়ে হাজির, 5 বাড়ি 7 বাড়িতে খালি ব্যবহার আছে। একটা বেটা হওয়াতে খালি 8 বাড়ির ব্যবহার খায়, কিন্তু একটা বকরি 3-3টে বেটা হইয়া কোনোদিন পেয়েছে ব্যবহার পাইনি। পাইলে খুব বেশি কি তো আপনার ছাঁটা গুড় আর খুদি কোটা একটু রাইনে দেয়, আর এর থেকে বেশি দেয় না। সম্মান মানুষের তো। দুনিয়ার যত মাখলুক আছে, যত জানোয়ার আছে, তার মধ্যে সব থেকে দামি দামি মাখলুক হলো কে? তো মানুষ। এলেগে মানুষ। দ্বিতীয় কথা, একটা গরুর 25 বছরের গরুর মধ্যে যে বুঝটা আছে, আমাদের 3-5 বছর 3 বছর বাচ্চার যে বুঝটা আছে, একটা 50 বছর গরু বেঁচে থাকলো আর ওই জ্ঞানটা হবে না, হবে হবে না। গরু সবাই যে উলঙ্গ হয়েছে তাই এক অপরকে দেখে তাকাই না, আর হারগে ছোঁড়ারা খালি যদি এখান থেকে উদম দেখতে পেলেই না, একটা 4 বছরের ছোট বাচ্চা যদি একটা ল্যাংটা লোককে দেখে নেয়, ডাব্বা দেখা দিচ্ছে বে ডাব্বা, বলবে না বলবে না? তবে একটা গরু বলবে না, বলবে কে? মানুষের বাচ্চা। কেন? মানুষের বাচ্চার মধ্যে লাজ, লজ্জা, বিবেক, বিবেচনা, বুদ্ধি, শক্তি সব আছে। মানুষের মধ্যে ভালো মন্দ তফাত বাছাই করার শক্তিটা আছে। মানুষের মধ্যে ইজ্জত বেজ্জত বুঝার ক্ষমতা আছে। গরু ইজ্জত বেজ্জত বুঝে না, গরুর লাজ লজ্জা বুঝে না, গরু নিজের ইজ্জত দেখে বুঝে না। আমার বন্ধুরা, এই জন্য এই মানুষকে পর্দা করার দরকার, অন্য মাখলুক নিজের ইজ্জতই বুঝে না, তার পর্দা করার দরকারটা কি? একটা গরু রোড দিয়ে হেঁটে যায়, গায়ে হেঁটে যায়, কোনো বল তাকাইবে না, কিন্তু হারকে ব্যাট ছোঁড়ারা যদি খালি মাথার ওড় না ফেলায় কুচি কেউ টাইটে কুচি কিনে চিনতে পারে।